সুরের কাব্য চমকে ওঠে মন, ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ, কথা রঙ্গে সুরের কাব্য চমকে ওঠে মন। সুদী দর্শক শ্রোতা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হৃদিকল্লোলায়। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আমাদের অনুষ্ঠানে যথারীতি দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একজন সুদূর চট্টগ্রাম থেকে আজকের এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, চট্টগ্রামের নিয়মিত এবং জনপ্রিয় শিল্পী আলাউদ্দিন তাহের, এবং সেই সাথে রয়েছে এ প্রজন্মের আরেকজন শিল্পী শামিমা সুলতানা। প্রথমে যাচ্ছি আলাউদ্দিন তোমার কাছে। আমরা একটু শুরুতে জানতে চাইবো যে তুমি কেন সঙ্গীতকে বেছে নিলে, বা তুমি কী কীভাবে তুমি সঙ্গীতের জগতে এলে, এবং কোথায় তালিম নিয়েছো, কার কাছে তালিম নিয়েছো, এটি সংক্ষেপে যদি আমাদেরকে একটু জানাও। আমি গানের জগতে এসেছি মূলত আমার বাবার হাত ধরে। বাবা শৌখিন শিল্পী ছিলেন, আচ্ছা, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। সেই সময় আমি যখন ক্লাস তৃতীয় পড়ি তখন প্রথম বাবার হাতেই, তোমার হাতে হাতে খড়ি। আচ্ছা, তারপর আমার হাই স্কুল জীবনে একজন শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় সিরাজ ইসলাম মধু, এবং বিখ্যাত উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, আচ্ছা, সৈয়দ মহিউদ্দিন, উস্তাদ আব্দুর রহিম, তারপর সুফি মোহাম্মদ নাইম, এছাড়া আমার আরেকজন উস্তাদ রয়েছে বাংলাদেশের বিখ্যাত সুরকার সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার। আচ্ছা, তাহলে তুমি সবার কাছে মোটামুটি তালিম নিয়েছো। আমি যার কাছ থেকে যতটুকু পেরেছি, মানে তোমার এই জার্নিটা অনেক বেশ ভালোই বলবো, যে অনেকের কাছ থেকে তুমি তালিম নিয়ে একজন শিল্পী হয়েছো। তুমি কত সাল থেকে রেডিও বা টেলিভিশনে গাইছো? আমি বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হই 88, আচ্ছা, 88 সালে, আর বিটিভিতে তালিকাভুক্ত হই 2002। তুমি এখন মানে কোন গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করো, আধুনিক গান না সুফি গান? আমি যেহেতু আমি স্টেজ পারফর্ম করি বেশি, সেই সুবাদে আমাকে সব, আমি ফোক ধারা এবং সুফি তুমি সন্ধ্যা গাছের তারার মতো। গানটির কথা এবং সুর লিখেছেন মুসা আহমেদ, সুর করেছেন আজমল হুদা মিঠু। বাহ, খুব সুন্দর। এবং গিয়েছিলেন? গিয়েছিলেন সাইফুল ইসলাম। বাহ, সবই তোমার মনে আছে, এবং অনেক সুন্দর একটি গান, আমার খুব প্রিয় একটি গান। চলো তাহলে গানটি শুনে নিই। তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, তুমি ঘুমে সপন মাঝে মনের কথা বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, শীতের সাঁঝে তোমার কথা, তুমি
তোমাকে ধন্যবাদ আলাউদ্দিন, গানটি শোনানোর জন্য। যাচ্ছি শামিমার কাছে। শামিমা, আপনিও একটু বলুন, আপনার শুরুটা কিভাবে হয়েছিল, কেন সঙ্গীত জগতে এলেন, গানটাকে কিভাবে আপনি বেছে নিলেন, কেন বাছলেন? খুব ছোটবেলা থেকে গান পছন্দ করতাম, কিন্তু ছোটবেলা থেকে গান শেখার সুযোগ হয়নি, কারণ খুব পাড়া গায়ে ছিলাম। আচ্ছা। তবে ঢাকা আসার পরে আমি 96 সালে 96 ভর্তি হই। আচ্ছা। এবং তখন পল্লীগীতিতে কোর্সটা কমপ্লিট করি। আচ্ছা। তো ওখানে তো শাস্ত্রীয় সঙ্গীতটাও ছিল কম্পালসারি? ছিল। পল্লীগীতিতে ভর্তি হয়ে পড়তে, তারপরে ওখানে শেষ করার পরে এরই মাঝে বিয়ে সম্পাদনটা হয়ে যায়, তখন কিছুদিন বাদ দিতে হয়। যদিও মেয়ে সহ এখন আবার নজরুলে কোর্স করছি। গ্যাপটা ছিল অনেক বেশি। হ্যাঁ, অনেক দিন গ্যাপ ছিল। কিন্তু আপনি তো ছোটবেলা থেকে শেখেননি, আপনার মানে এমন একটি বয়সে এসে আপনি সঙ্গীতে কেন? ছোটবেলা থেকে শিখিনি বলতে, আমার মা গান খুব পছন্দ করতেন। আগের গ্রামোফোন রেকর্ড যেটা ছিল সেটা মার ছিল, এবং মা খুবই গান পছন্দ করতেন এখনো পর্যন্ত। মানে ওস্তাদ বলতে আমি বলবো প্রথম আমার মা, এবং আমার বাবাও ছিলেন, বড় ভাই গান করেন, সবাই গ্রামের যে পরিবেশটা ওই পরিবেশে গান করার সুযোগ পেয়েছি। বাট ওস্তাদের কাছে গান করার যে এরই সুযোগ, মানে তালিম নেওয়ার ব্যাপারটি এসেছে অনেক পরে, অনেক পরে। আপনি প্রথম গানটি কি শোনাবেন? আমি প্রথম গানটি শোনাবো যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি না অগত্য। আমার খুব প্রিয় গান, ছোটবেলায় সিনেমাটি দেখেছিলাম আমার মনে পড়ে। কার কথা কার সুর মনে আছে? গানটি, জি, গানটি লিখেছেন সৈয়দ শামসুল হক, আর সুর করেছেন সত্য সাহা, আর মূল শিল্পী ছিলেন ফেরদৌসী রহমান। তো চলেন গানটা শুনে নিই। তুমি কি কিছু হয়ে থাকবে কখনো কি নাম ধরে রাখবে? তুমি না ও গো, তুমি না।
শামিমা আপনাকে অনেক ধন্যবাদ। আলাউদ্দিন, তুমি যে সুফি গানের কথা বললে, তুমি সুফি গান কি তুমি কোনো সিডি বা এই ধরনের কিছু কি বের করেছো? হ্যাঁ দাদা, আমি সুফি গানের টোটাল একটা অ্যালবাম বেরিয়েছে, অ্যালবাম রিলিজ করেছি ক্যালকাটাতেই, রেকর্ডিং হয়েছে, সেটা বাংলাদেশের একটা কোম্পানি থেকে বের হয়েছে। এটা কত সালে? 2016 সালে। এর আর এমনি আধুনিক গানের বা অন্য কোনো গানের কি কোনো সিডি বা অ্যালবাম? হ্যাঁ, আমার আধুনিক গানের 4টা অ্যালবাম রয়েছে, তারপর একটা মিক্স ফোক মিক্স একটা সুফি গানের একটা। আচ্ছা, তো সেগুলি কি সব রেকর্ডিং কি ইন্ডিয়াতেই করেছো না বাংলাদেশে? না, কিছু করেছি বাংলাদেশে, ঢাকায়, আর শুধু ওই লাস্ট অ্যালবাম মিক্স পুরনো দিনের গান সহ ফোক সহ মিক্স, এটাও ক্যালকাটায়। আচ্ছা, এবং রকেট মন্ডলের মিউজিক ডিরেকশনে সুফি গান। আচ্ছা আচ্ছা, তোমার এখন আগামীতে টার্গেট কি? এখন তো আর সিরিজ অ্যালবাম হয় না, এখন ইউটিউব ভিত্তিক একটা গান হয়, মিউজিক ভিডিও হয়, এখন করার ইচ্ছে থাকলেও আর করতে পারতেছি না। কি মনে হয় তোমার এই সিস্টেমটা যেটা আমরা এখন, এই সিস্টেমটা আসলে কেন জানি সঙ্গীতের যে একটা প্রাণ ছিল সেটা আমরা কেমন জানি একটু হারিয়ে ফেলেছি, দুর্বল হয়ে গেলাম। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারতেছি না, ইচ্ছে করে আবারও সেই 8-10টা গান রেকর্ড করি, কিন্তু করতে কোনো কাজ হবে না, কোনো রিলিজ অ্যালবাম রিলিজ হয় না। এখন কোম্পানির কাছে গেলে একটা গান টোটাল সব নিজেকে অ্যারেঞ্জ করে মিউজিক ভিডিও করে নিজেকেই দিতে হয়। শিল্পীদের জন্য এটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। জি, কারণ প্রতিভাটাকে বিকাশের জন্য কিছু সহযোগিতা মানে সাপোর্টিংটা যদি না থাকে, তাই জন্য শিল্পীর জন্য এটা অনেক কি বলবো অবমূল্যায়ন করা হয় আমি মনে করি অন্তত। কারণ শিল্পী এরা অনেক সাধনা করে একজন শিল্পী হন, সেখানে সেই সাহায্য সহযোগিতাটা শিল্পীরা পাচ্ছে। তো আমরা দ্বিতীয় গানে যাই, দ্বিতীয় কোন গানটি করবে? দ্বিতীয় গান করছি আমি ওপার বাংলার আমাদের সবারই প্রিয় শিল্পী শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গাওয়া একটি বিখ্যাত গান, তুমি কি এমনি করে থাকবে। অনেক সুন্দর একটি গান, আমার খুব প্রিয় একটি অন্তরাল ছবির গান। এবং এই ছবিতে দুটি গান খুব হিট, একটি হচ্ছে যে তুমি গাইবে, এবং আরেকটি হচ্ছে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, বা গৌরীপ্রসন্ন মজুমদার লেখা এবং সুধীন দাশগুপ্তের সুর। তো চলো গানটি শুনি। ঠিক আছে। Oh, 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 oh
তোমাকে হয়তো জানো যে আমি শ্যামল মিত্র খুব ভক্ত এবং গুরু মানি তাকে সামনাসামনি আমি তার গান শুনেছি আমার সৌভাগ্য আমি অনেক শিল্পীর গান শুনেছি ভারতীয় অনেক বড় বড় শিল্পী লতা মঙ্গেশকর থেকে শুরু করে মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় সতীনাথ মুখোপাধ্যায় গোড়াচাঁদ মুখোপাধ্যায় অনেকের আমি গান শুনেছি তো যাই হোক তোমার গাওয়া ভালোই হয়েছে ভালোই লেগেছে আমার কাছে তুমি যে শ্যামল মিত্রের গানও এইভাবে গাও এটা আমার জানা ছিল না আর কি শামিমা আপনার এখন সামনের দিকে টার্গেটটা কি আপনি চর্চা তো আবার নতুন করে শুরু করেছেন মাঝখানে একটা বড় গ্যাপ ছিল জি স্যার এখন তো এখন আমি আবার নজরুল সঙ্গীতে আপনি এখন তালিম নিচ্ছেন এটা খুব ভালো এবং নজরুল সঙ্গীত গাইতে হলে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতটাকে ভালো করে চর্চা করতে হবে এবং আমি শাস্ত্রীয় সঙ্গীত এবং সাথে নজরুল সঙ্গীত দুইটাই করছি খুব ভালো খুব ভালো চ্যানোটে সুমন মজুমদার উনি আর আসলে আমি টেলিভিশনে চান্স আনলিস্টেড হয়েছি 2001 সালে তখন রেডিওতেও কি ওই সময়টা রেডিওতে 2004 সালে 2004 একটু পরে হ্যাঁ একটু পরে আর তারপরে আধুনিকটা মানে আমি একটু বাধা দিচ্ছি সেটা হলো রেডিও এবং টেলিভিশনে কি আপনি আধুনিক গানের না পল্লীগীতিতে আমি প্রথমে পল্লীগীতিতে আচ্ছা তারপরে আবার আধুনিক তারপরে আধুনিক আচ্ছা চলেন দ্বিতীয় গানে যাব কোন গানটি শোনাবেন আমি এবারে করব শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটা গান জানি না সে হৃদয়ে কখন এসেছে খুব সুন্দর গানটি লিখেছেন ডক্টর মনিরুজ্জামান সুর করেছেন আলী হোসেন শ্রদ্ধেয় আলী হোসেন এবং শিল্পী সাবিনা ইয়াসমিন চল গানটা শুনে নিই জানা না শরীর কখন এসেছে
অনেক ধন্যবাদ শামিমা, খুব ভালো লাগলো। দুজনের গানই আমার কাছে খুব ভালো লেগেছে। দুজনকেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কষ্ট করে হলেও আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবেশন করলাম এবং শ্রোতাদের নিশ্চয়ই ভালো লেগেছে। শুধু দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চমকে উঠে মন, ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ, কথা রঙ্গে সুরের কাব্য।